সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আমার সেটা সমাধান করতে হবে আপনার এখানে কম্পিউটারে ইন্টারনেট নেই। একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে কম্পিউটারে কোনো ইন্টারনেট নেই, কম্পিউটারে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে গেছে। এখন এই কম্পিউটারে ইন্টারনেট সংযোগটা আবার নতুন করে আনতে হবে। নতুন করে আনার জন্য প্রথমে আপনার সেটিংসে যাবেন। আপনি এখান থেকে যদি সেটিংসে যান তাহলে যেতে পারবেন, আর যদি না ইন্টারনেট সেটিংস এখানে গেলেও আপনি এখান থেকে সহজভাবে করতে পারবেন। আবার যদি চান না আমি সেটিংস থেকে যাব না, এই যে ম্যাপের উপর ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দুটি অপশন আসবে। দুটি অপশন আসার পরে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এখানে ক্লিক করতে হবে। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে ক্লিক করার পরে যে অপশনটি আসবে, ইন্টারফেসটি আসবে, সেটি কিন্তু সেটিংস থেকেও সেম অপশনটি আসবে। এখানে একটু স্ক্রল করে নিচে গিয়ে এখানে নেটওয়ার্ক রিসেট নামে একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করতে হবে। নেটওয়ার্ক রিসেট অপশনটি আছে, সেই অপশনটির উপর ক্লিক করতে হবে। আমি নেটওয়ার্ক রিসেট অপশনটির উপর ক্লিক করলাম। এখানে যে ইন্টারফেসটি আসছে সেটি হচ্ছে নেটওয়ার্ক রিসেট, এখানে রিসেট নাও নিচে দেখুন একটু রিসেট নাও লেখা আছে, সেই রিসেট নাওয়ে ক্লিক করতে হবে। নেটওয়ার্ক রিসেট করার জন্য এখানে আপনি যদি রিসেট করতে চান তাহলে ইয়েস করবেন, রিসেট না করতে চাইলে নো করবেন। আমি যেহেতু রিসেট করব তাহলে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর এখানে 5 মিনিট টাইমের একটি ইন্টারফেস আসছে। এখানে 5 মিনিট পরে আবার আরেকটি ইন্টারফেস আসবে, সেই ইন্টারফেসটি 2 মিনিট টাইম নেবে। ওটুক সময় আমি পোস্ট করে রাখলাম ভিডিওটি। এখানে ক্যান্সেল দিয়ে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এই পেজটিও সহজভাবে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি পেজটি রাখতে চান তাহলে রাখতে পারেন, তারও কোনো সমস্যা নেই। এখন এই পেজটি আসতে, এই ম্যাপটি ইন্টারনেটটা চালু হতে আরও 5 মিনিটের প্রয়োজন। 5 মিনিট আমার যখনই কমপ্লিট হবে তখন এই ইন্টারফেস থেকে আপনার এই কম্পিউটারটা অটোমেটিকলি রেজিস্টার নেবে। রেজিস্টার নেওয়ার পর এটা ইন্টারনেট চালু হবে। আর যদি আপনি নর্মালভাবে রেজিস্টার করেন তাহলে কখনও কম্পিউটারে ইন্টারনেট চালু সংযোগ চালু হবে না। ইন্টারনেট সংযোগ চালু হওয়ার জন্য অবশ্যই আমি যেভাবে পদ্ধতি দেখলাম এভাবে আপনার করতে হবে। এখন আমরা একটু ভিডিওটি পোস্ট করে রাখব। মোটামুটি আমাদের 3 মিনিট প্রায় শেষ। 3 মিনিট পরে আবার ভিডিওটা আপনাদের সাথে সামনে নিয়ে হাজির হলাম। এখানে কিন্তু 3 মিনিট শেষ হওয়ার পরে 2 মিনিটে আরেকটি সিগনাল দিয়েছে, আপনি 2 মিনিট পরে কিন্তু পিসিটি অটোমেটিকলি রেজিস্টার নেবে। আমি এটা যদি ক্লোজ করে দিই তাহলে কোনো সমস্যা নাই। তবে আরেকটি কথা হচ্ছে, আমরা যখন এই ইন্টারনেট সংযোগটা এরকম দেখি আমরা কেবল নিয়ে নাড়াচাড়া করি, যদিও সঠিক থাকে, কারণ আমরা জানি না যে আসলে এই কেবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে রয়েছে নাকি ইন্টারনেট মানে যেখান থেকে ইন্টারনেট আনছেন সেখান থেকে সমস্যা হয়েছে। আসলে আমরা জানতে পারি না যে আসলে কোথা থেকে ইন্টারনেটটা সমস্যা হলো। কম্পিউটার অটোমেটিকলি আবার রেজিস্টার নিয়ে নিল, তা দেখতে পারলেন। কম্পিউটারটা রেজিস্টার নেওয়ার পর আবার আপনার ইন্টারনেট অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। কম্পিউটার স্টার্ট হয়ে গেছে অলরেডি, এখন খালি নেটওয়ার্ক আসার পাল্লা। এখন একটু ওয়েট করতে হবে নেটওয়ার্কের জন্য। যদি আপনার সংযোগ ঠিক থাকে তাহলে এখন অটোমেটিকলি আসবে। সরি, এখানে একটা ইয়ে আছে, আপনি যদি নেটওয়ার্ক আনার আগে এই অপশনটি আসবে, আপনি নো দিলেও নেটওয়ার্ক আসবে, ইয়েস দিলেও নেটওয়ার্ক আসবে। আমি ধরুন ইয়েস দিয়ে দিলাম। আমি কিন্তু দুটোটা ট্রাই করছি, দুইটা যেটাই দিবেন না কেন এখানে নেটওয়ার্ক আসবে। আমি ইয়েস করে দিলাম। এখন সমস্যা হচ্ছে আমার এখানে কারেন্ট চলে গেছে, এই কারণে এখানে ইন্টারনেট সংযোগটা নেই। কিন্তু এভাবে করলেই আপনার ইন্টারনেট সংযোগ ঠিক হয়ে যাবে। এখন আমার কারেন্ট আসলেই ইন্টারনেটটা এখানে কমপ্লিট হয়ে যাবে। যখন আমি ভিডিওটা রেডি করেছিলাম, শুরু করেছিলাম, তখন কারেন্ট ছিল, এখন কারেন্ট ছিল না, এই জন্য আমি দুঃখিত, এখন ভালোভাবে দেখাতে পারলাম না। তবে আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।